হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক, আপনার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার এসেছি। আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিকের উপর কথা বলবো। জেনারেলি আমি যে সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি, কেউ ধরুন ইন্টারভিউ দিচ্ছেন বা কেউ চাকরি খোঁজ করছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের সম্বন্ধে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। কী ধরনের ভিডিও? যারা চাকরি করছেন তাদের জন্য ভিডিও। যারা চাকরি করছেন তাদের জন্য ভিডিও মানে কি? আমাদের বিপিও সেক্টর, টেলিকোসেল সেক্টর প্রচণ্ডভাবে এই মুহূর্তে বুমিং। লকডাউনের শেষ মুহূর্তে, মানে লকডাউন অনেক জায়গায় চলছে এবং লকডাউন অনেক জায়গায় উঠে গেছে, আপনারা দেখছেন লকডাউনের যে সমস্ত পরবর্তী যে সমস্ত স্টেজে যে সমস্ত চাকরিগুলো এসছে, তার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে এই টেলিসেল সেক্টর। তো টেলিসেল সেক্টরে যারা যারা কাজ করছেন বা যারা যারা নতুন আছেন, তাদের মনের মধ্যে সবসময় একটা খুব মানে প্রবলেম বা সবসময় একটা খুব ভীষণভাবে যে জিনিসটা প্লে করছে, যে কী করে কাস্টমারকে টেলিফোনের মাধ্যমে কনভিন্স করা যাবে। তো এটা খুবই ডিফিকাল্ট। আমার প্রচুর স্টুডেন্ট আছেন যারা কাজ করছেন টেলিসেলসে, প্রায়শই তাদের মুখ থেকে শুনে থাকি যে স্যার আপনি একটা কিছু বলুন যাতে টেলিসেলসে আমরা খুব তাড়াতাড়ি কাস্টমারদের কনভিন্স করতে পারি বা টেলিসেলসে আমাদের কেরিয়ার করতে পারি। তো কিভাবে করলে যে টেলিসেলসে উন্নতি করা যাবে বা টেলিসেলসে আমরা সাকসেসফুল হতে যাব পারবো, তার উপরে আজকের ভিডিও। খুব ভালো করে ভিডিওটা শুনবেন। প্রথম কথা, ভিডিও শুরু করার আগে দু তিনটে কথা আপনাদের সামনে বলতে চাই। যারা যারা আমাকে ইউটিউবে প্রথমবার দেখছেন, অবশ্য অবশ্যভাবেই আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাস সাবস্ক্রাইব করবেন। যারা মনে করছেন যে ভিডিওটা সত্যি ভালো বা সত্যি গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, কারণ কি আপনাদের লাইকের প্রতীক্ষা আমার প্রচণ্ডভাবে থাকি। আপনারা লাইক দিলে আমি প্রচণ্ডভাবে ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। যারা যারা মনে করছেন যে ভিডিওটা সবার জন্য হেল্পফুল, মানে যারা যারা টেলিসেলসে আছেন বা ভবিষ্যতে যারা টেলিসেলসে আসবেন, অবশ্য অবশ্যভাবেই সবাইয়ের সাথে জিনিসটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। জেনারেলি বাংলায় ভিডিও দেওয়ার অর্থই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ত্রিপুরা, যেখানে যেখানে বাঙালিরা আছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটা থেকে যাতে কিছুটা হলেও আমি তাদেরকে সাহায্য করতে পারি, তার জন্যই এই ভিডিও বানানোর উদ্দেশ্য। চলে আসছি ভিডিওর মূল টপিক, হাউ টু টক কাস্টমার ইন টেলিসেলস ডিপার্টমেন্ট। ফার্স্ট কথা হচ্ছে কি, টেলিসেলসে কাজ করতে গেলে পাঁচটা টপিকের উপর বেস করে কাজ করতে হয়। এক নম্বর টপিকটা কি, যেটা হচ্ছে খুব ভালো করে কাস্টমারকে আপনি যখন ফোন কল করেন, এটাকে আউটবাউন্ড কল বলা হয়। যখন আপনার কাছে ফোন আসে তখন এটাকে ইনবাউন্ড কল বলা হয়। আউটবাউন্ড কলটে যখন আপনি যাবেন তখন হচ্ছে ফার্স্ট যে কথাটা বলে শুরু করতে হবে কাস্টমারের সাথে, সেটা হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস জিনিসটা কি, হয়তো গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার বা গুড ইভিনিং স্যার বা ম্যাডাম, যিনি মহিলা হলে ম্যাডাম, তো আপনি বললেন, এটাতে কী হয় গ্রিটিংয়ের কাস্টমার প্রচণ্ডভাবে খুশি হন। সেকেন্ড পয়েন্ট যেটা আমি ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কি, কোনো কারোর সাথে কথা বলার আগে তাকে সম্বন্ধে একটা জিনিস জেনে নিতে হবে যে তিনি কি কাজের জন্য বিজি আছেন বা তিনি কি কাজটা করার জন্য রেডি আছেন, মানে আপনার সাথে কথা বলার জন্য রেডি আছেন কি না, সেই জিনিসটাকে খুব ভালো করে দেখা হয়। সেই জিনিসটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা বা ইম্পর্টেন্ট জায়গা। গেল থার্ড পয়েন্ট হচ্ছে যেটা আমরা জেনে নেব, যদি তিনি বিজি থাকেন, ধরুন কোনো মিটিংয়ে আছেন বা কোনো ব্যস্ততার মধ্যে আছেন, তখন কি হবে, অবশ্যই তাকে অন্য টাইমে কখন তাকে কল করা যেতে পারে সেই পারমিশন নিয়ে তখন সেই টাইমে আমাদের কল করার কথা ভাবতে হবে। থার্ড পয়েন্টে চলে আসছি, যেটা হচ্ছে ভীষণভাবে, তাহলে ফার্স্ট দুটো পয়েন্ট গ্রিটিংস এবং হচ্ছে তিনি বিজি আছেন কিনা ব্যাপারটা জেনে নেওয়া। থার্ড পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে লিসনিং। আপনি কোনো কাস্টমারের সাথে যখনই কোনো কল নিচ্ছেন বা কল করছেন, অবশ্য অবশ্যভাবেই কাস্টমারের বক্তব্য আপনাকে খুব ভালো করে শুনতে হবে। তার কারণ হচ্ছে কি, অধিকাংশ ক্ষেত্রেই কল ফেলিওরের কারণ হয় হচ্ছে কাস্টমারের বক্তব্য না শোনা। আপনারা যদি কাস্টমারের বক্তব্যভাবে সঠিকভাবে না শুনে যদি জবাব সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু এটা মানে ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কাস্টমার কী করতে পারে বা কাস্টমারের কী খেতে, তাতে পরে কী হবে, কাস্টমার খুব সহজেই আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তো আপনাকে ফার্স্ট হচ্ছে কাস্টমারের পয়েন্টটা শুনতে হবে, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্টে আসছে হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি জিনিসটা কি,
সবসময় কোম্পানির বেনিফিটের জন্য কাজ করব, কোম্পানি আমাকে টাকা দিচ্ছে কোম্পানির বেনিফিটের জন্য কাজ করব, কোম্পানির হয়ে বেশি বলবো এক্সট্রা বলবো এইটা চিন্তা না, কিছু কিছু সময় কাস্টমারের বেনিফিটের কথাও ভাবতে হবে। কাস্টমারের কোন প্রোডাক্ট কাস্টমারকে দিলে কাস্টমারের উপকৃত হন বা কাস্টমার বহুদিন আমার প্রোডাক্টটার দুপুর দেখতে পারেন বা বহুদিন আমার প্রোডাক্টের উপর জন্য ওয়েট করতে পারেন, সেরকম প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দিন, তাহলে কি হবে কাস্টমার আপনার লয়াল কাস্টমারে পরিণত হবে। এবং বাজারে বেশি দিন টিকে থাকতে গেলেই তো লয়াল কাস্টমার দরকার, তো সেই কারণে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কাস্টমারের এমপ্যাথি বিচার করে আপনাকে ভালো থেকে ভালোতর প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দিতে হবে, তবেই লয়াল কাস্টমার তৈরি করতে পারবেন, বাজারে বহুদিন টিকে থাকতে পারবেন। নেক্সট হচ্ছে কি পেশেন্স। পেশেন্স মানে কি, অনেক সময় হয় কি কাস্টমার আপনাকে বহু রকমের প্রশ্ন করেন, হয়তো অনেক কিছু নেগেটিভ কথাবার্তাও আপনাকে বলে বসবেন কাস্টমার, এটা হতেই পারে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে একটা জায়গাতেই যে কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে পেশেন্স হারিয়ে ফেলে বা যে কোনো কাস্টমার যদি কোনো নেগেটিভ কথা বলে ফেলেন, আপনি কিন্তু কখনোই বা কোনোভাবেই তার থেকে কোনো রকম কোনো ভাবে তাকে কোনো নেগেটিভ কথা বা কিছু বলবেন না, আপনি ধৈর্যের সাথে সহ্য করুন, ব্যাপারটাকে মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করুন, এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা বা ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট চলে আসছি হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স জিনিসটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কাস্টমারের সাথে। আপনি যখনই কাস্টমারের সাথে কথা বলছেন, তিনি এক হন বা একাধিক লোক হন, কোনো ব্যাপার নয়, আপনার প্রোডাক্ট নলেজ সঠিক থাকা দরকার। কেননা কি কাস্টমার আপনাকে এক লক্ষ নয় এক কোটি প্রশ্ন করতে পারে, আপনাকে সঠিকভাবে সঠিক মুহূর্তে সঠিকভাবে জবাব দিতে হবে। যদি আপনার কোনো সময় মনে হয় আত্মবিশ্বাসে কিছুমাত্র চিড় খেয়ে গেছে, মানে সেটা আপনার গলার টোনে যদি বোঝা যায়, অবশ্যই কাস্টমার কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তো কনফিডেন্স লেভেল যেন একদম 100% ঠিক থাকে, কখনোই যেন কনফিডেন্স লেভেলে ঘাটতি না হয়। এরকম অনেক সময় হতে পারে যে আপনার এই জায়গাটা পুরো একটা জিনিসের মধ্যে 16 আনা জানার মধ্যে হয়তো 14 আনা জানেন, 2 আনা জানেন না, যে জিনিসটা জানেন না সেই জিনিসটাকে প্রথমে আপনি ক্লারিফাই করে নিন যে কতটা আমি করতে পারবো, কতটা জানতে পারবো। দরকার হলে আপনার সিনিয়রদের সাথে কথা বলুন, আপনার বসের সাথে কথা বলুন, আপনার কলিগদের সাথে কথা বলুন, সেই জায়গাটাকে ক্লিয়ার করে নিন। হয়তো অনেকে আপনাকে অনেক রকম মন্তব্য করবে, তা সত্ত্বেও আমি বলবো যে আপনার জায়গাটা জানার জায়গাটা ক্লিয়ার করুন, কেননা কি এটা ভীষণভাবে হেল্পফুল হয়ে যাবে যখন আপনি কাস্টমারদের মুখোমুখি হবেন, কেননা কি এটা আপনার কনফিডেন্স যোগাবে। এবং লাস্ট পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে কি পোলাইটনেস। লাস্ট পয়েন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কাস্টমারদের সাথে কথা বলার সময় ইউ মাস্ট বি পোলাইট। পোলাইট না হলে কিন্তু আপনি মাথায় রাখবেন সাকসেসফুল হতে পারবেন না জীবনে। একটা আজকে খুব ইম্পর্টেন্ট কথা আপনি আপনাদেরকে সামনে বলছি, জীবনে অ্যাডামেন্ট হয়ে উদ্ধত হয়ে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না, আলটিমেটলি ইউ আর গেটিং নাথিং। আপনি যদি পোলাইট হন, আপনি অনুগত হন, তাতে কি হবে, তাতে কাস্টমার থেকে শুরু করে আপনার বস থেকে শুরু করে আপনার হায়ার অথরিটিস থেকে শুরু করে সবাই কিন্তু আপনাকে সাকসেসের পথে আপনাকে ঠেলে দেবে, যে আপনি যাতে আরও উঁচু উঁচুরে উঠতে পারেন, আরও উপরের দিকে যেতে পারেন। তো আজকে ভিডিওটি থেকে বললাম ভিউয়ার্স যারা আমার সাথে ছিলেন, যে কিভাবে টেলিসেলসে পারফর্ম করতে গেলে আপনারা খুব সহজেই কাস্টমারদের কাছে গিয়ে তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন। খুব ভালো লাগলো, পুরো ভিডিওটাকে বারবার দেখবেন, যারা যারা সেলস টেলিসেলসে আছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভালো করে দেখবেন। খুব ভালো টেলিসেলসে পারফরমেন্স এখন চলছে, আপনারা এই ভিডিও দেখে কাজ করতে থাকুন, আশা করা যায় উপকৃত হবেন। দেখা হবে এরকম একটি নতুন ভিডিওতে পরবর্তীতে, নমস্কার।